আচ্ছা, কেউ তোমাদের মধ্যে এনিবডি ওয়ান্টস টু, কেউ কি আমার সাথে শেয়ার করতে চাও যে তোমরা আগের উইকে কিছু তোমরা কি করলে? এনিবডি হু ওয়ান্টস টু শেয়ার? অপরূপা, ইউ ওয়ান্ট টু শেয়ার হাউ ওয়াজ লাস্ট উইক? ইউ গো টু স্কুল, গো টু বা এনি এক্সট্রা অ্যাক্টিভিটি দ্যাট ইউ ডু, লাইক এনিথিং, ডান্স ক্লাস, আর্ট ক্লাস, এনিওয়ে দ্যাট ইউ গো, ইউ ওয়ান্ট টু সে ফিউ লাইন্স ইন ইংলিশ? Yes, ma'am. Last week I went to my school for TC. I need TC because I am admitting a new school. I'm admitting. Yeah, I'm getting. Bolte paro, I'm admitting. I'm getting admitted to a new school by joining on her. I'm joining a new school, so that's why I went there and give my application for TC. And I have to go tomorrow also to take the TC. And that's the extract. Nothing but for that. So mainly, mainly that is what you are doing now to. Yeah, ma'am. Okay. It's good. And from when will your new school start? 6th June. 6th June. Okay. Yeah. তোমাদের এখানে আর ক্লাসে সঙ্গীতা আছে? কে আছো? দুজন সঙ্গীতা রয়েছে। সঙ্গীতা পল, হাই, বসো বসো বসো, বসেই বলো। সো এনিথিং ফ্রম দ্য লাস্ট উইক দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার? হাউ ওয়াজ ইউর উইক? ডিড ইউ গো টু স্কুল অর এনি এনি অ্যাক্টিভিটি দ্যাট ইউ গো, এনি এক্সট্রা ক্লাসেস দ্যাট ইউ ডু আউটসাইড স্কুল দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার? হ্যাঁ 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 বলো আরেকটু, তুমি যদি একটু জোরে বলতে পারো তাহলে ভালো হয়, কিন্তু এমনি শোনা যাচ্ছে, বলো। অ্যাডমিশন, ওকে। ও নাইস। সো হাউ হাউ মেনি ইয়ার্স আর ইউ লার্নিং টু ড্র? Yes. 2 years now. Okay, good. I am still drawing November for three. And November, I was drawing. Oh, so you draw figures? You draw figures of actual people? Oh, that's very interesting. At my drawing classes, that was finished at least my drawing teacher. After that, every day I joined my my classes in cooking or English and class. Okay, very nice. So in your new school, what is the, like, what is your new subject going to be in class 11, 12? What are you studying? I like our subject, history, geography, political science, and economics. Oh, very, very nice. Very interesting. Okay. Your drawing, this class is very nice. Maybe like towards the end you can show me something that you draw, like, or yeah, you can next, yeah, next anytime, or you can send me a picture, or they have my phone number, you can just, yeah, very nice. So, all of you are very good. You can already like hold a conversation and speak like very confidently. So that's very good. That's a problem. I don't want to. Sorry, that's a big problem.
তোমরা মানে এখানে দেখতে পাচ্ছ কি এইটা ওই ওয়ার্ডস দ্যাট ক্যান বি ইউজ ফর সিনোনিম সেটা দেখাচ্ছে যে দেখা যাচ্ছিল না একটা সেকেন্ড আমি আবার চলে গেছে আবার চলে গেছে হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার হয়তো হতে পারে এটা ঠিক আছে এবার। হ্যাঁ ও একটা জিনিস তোমাদের মানে কিছু আগের উইকের মানে একটা ফিডব্যাক যে তোমাদের কি কিছু মানে লেখার সময় কারোর কোনো প্রবলেম হচ্ছিল বা কিছু যদি মানে মোটামুটি সামারি করতে প্রবলেম হয়নি এমনিতে আমি মানে অবভিয়াসলি তোমরা সবাই প্রচুর এফোর্ট দিয়েছো অনেক লিখেছো দ্যাট ইজ ভেরি গুড বাট আরেকটা জিনিসও যেটা আমি ভাবছিলাম সেটা হচ্ছে যে জিনিসটাকে মানে ওয়ার্ডটাকে যদি একটু মানে আমি যদি মানে লিমিট করে দিই যে সে ফর এক্সাম্পল নেক্সট টাইম রাইট ইট ইন 50 ওয়ার্ডস বা রাইট ইট ইন 100 ওয়ার্ডস তো সেটা হয়তো আমি আরেকটু বলবো যে আরেকটু ছোট করে ইন দ্যাট কেস যেটা হয় যে মানে কি বলবো মানে গোটা মিনিংটাকে মেবি লিটিল বিট হার্ডার বাট ইম্পর্টেন্ট জিনিসটাকে আরো কম্প্যাক্ট ওয়েতে লেখা যে মানে ধরো আমি তোমাদেরকে বললাম যে রাইট ইট ইন আই ডোন্ট নো লাইক 50 ওয়ার্ডস বা 100 ওয়ার্ডস সেটা পরের দিন দেখা যাবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখি এখানে যদি কিছু নতুন কিছু মানে তোমাদের থাকে যেটা মনে হয় যে ইয়ে হতে পারে ওয়ার্ডস দ্যাট ক্যান বি কম্প্যাক্ট কম্প্যাক্ট যদি বলে তাহলে তার সিনোনিম হোয়াট ক্যান বি ইউজ কি বললে কম্প্যাক্ট মানে হচ্ছে কি বলবো যে যেটা মানে ধরো টাইট বা মানে ভেরি ওই যে যেটা রাইট ইট কম্প্যাক্টলি মানে শর্টে বাট প্রিসাইজ এরকম ইমিটেট মানে নকল করা হ্যাঁ তো কম্প্যাক্ট মানে তাহলে হবে হচ্ছে যে প্রিসাইজ বলতে পারো বা টাইটও বলতে পারো মানে এইরকম টাইপের আর কি যে কি বলছো তোমার অপরূপার পিছনে যে আছো তুমি বলো কি কি বললে তুমি তোমার সামনে যে অ্যাকাস্টামড ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ কম্প্যাক্ট আমরা বলতে পারি যে টাইট প্রিসাইজ এইরকম কিছু যে যদি হয় অ্যালার্ট থাকা টু বি অ্যালার্ট এটার সিনোনিম কি হতে পারে টু বি অ্যালার্ট হ্যাঁ ভেরি গুড ভেরি গুড অ্যালার্টের আমরা কেয়ারফুল বলতে পারি এটা অ্যাওয়্যার ও বলতে পারি AWARE যে অ্যাওয়্যার থাকা কেয়ারফুল টু বি অ্যাওয়্যার টু বি অ্যালার্ট অফ ইওর সারাউন্ডিংস যেটা আমরা বলি আচ্ছা হ্যাঁ ইমিটেট ইমিটেট তো তোমরা অলরেডি বলে দিয়েছো নকল করা কপি ভেরি গুড হ্যাঁ টু কপি সামওয়ান টু ইমিটেট সামওয়ান রাইট যদি বলি অ্যাকাস্টম হ্যাঁ বলো অ্যাকাস্টম কি হতে পারে মানে হচ্ছে যে ইউজ টু দ্যাট আই অ্যাম অ্যাকাস্টমড টু দিস ক্লাস
I am accustomed to English language. Obsessed. ইউজুয়াল কেউ একটা বললে সেটা হতে পারে, এছাড়া মানে আরেকটা হতে পারে, যেহেতু আমি ওইভাবে বললাম যে ইউজ টু, আমি এটা তো বলতে পারি যে হ্যাবিট বা হ্যাবিচুয়াল, যে মানে হ্যাবিট, মানে দিস ইজ মাই হ্যাবিট বা এরকম, ঠিক আছে। আর এই লাস্ট ওয়ার্ডটার মানে কি, সামিট, SUMMIT, মাথা বললে কেউ তুমি পিছনে, হ্যাঁ এক্স্যাক্টলি, সামিট মানে হচ্ছে তাই, যে হ্যাঁ পিক, রাইট, পিক বলতে পারি আমি, কারণ সামিট অফ মাউন্ট এভারেস্ট, রাইট, তাহলে আমরা ওরকম বলতে পারি যে দ্য পিক, টপ, টপও বলতে পারি যে রিচিং দ্য টপ বা রিচিং দ্য সামিট, এটা হলে আমরা এই ওয়ার্ড গুলো বলতে পারি, ঠিক আছে। আর যদি অপোজিট সাউন্ডিং ওয়ার্ড কিছু হয়, যে ডেলিকেট, ডেলিকেটের কি মানে, খুব সুন্দর কিংবা, হ্যাঁ ডেলিকেট মানে হচ্ছে যেটা মানে খুব একটা শক্ত নয়, মানে একটুখানি আমরা বলি না যে মানে, আচ্ছা ডেলিকেটের যদি সিনোনিম বলতে বলা হয় তাহলে এই ওয়ার্ডটা শুনেছো, ফ্যাজাইল, অল্পতেই ভেঙে যেতে পারে, এরকম হচ্ছে ডেলিকেটের সিনোনিম হতে পারে। তাহলে আমরা যদি এটার অপোজিট বলতে হয় তাহলে কি বলতে পারি, হার্ড, স্টার্ডি, স্টার্ডি একটা ওয়ার্ড হতে পারে, এইটা দাও, আচ্ছা মানে হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে স্টার্ডি মানে STURDY, তো এরকম যদি কোনো ওয়ার্ড হয় তাহলে সেটা আমরা বলতে পারি। বিনীত, বিনীতের কি বলতে পারি অপোজিট, বিনীত, বিনীত মানে ঠিক মাঝখানে নয়, বিনীত মানে হচ্ছে নিচে, হ্যাঁ বিনীতের, একটা কথা হচ্ছে বিনীতের আমরা অ্যাবাভও বলতে পারি, বিনীত ইউ অ্যান্ড বা শি ইজ অ্যাবাভ ইউ, কারণ মানে ঠিকই আছে আপি আই গেস, কিন্তু ওই আপ ডাউন এটা যেহেতু আরেকটু বলি, তো বিনীতের আমরা বলতে পারি যে মানে অ্যাবাভ এরকম। আচ্ছা ডিপার্চারের কি হবে, ডিপার্চার হচ্ছে ছেড়ে যাওয়া, আমরা বলি মনে আছে দ্যাট যে দ্য ট্রেন ডিপার্চার টাইম ইজ দিস, বা ডিপার্চার টাইম অফ দ্য ফ্লাইট ইজ দিস, ডিপার্ট করে যাওয়া, কি বলছো, অ্যারাইভাল, এক্স্যাক্টলি, ডিপার্চার মানে হচ্ছে অ্যারাইভাল, ডিপার্চারের অপোজিট হবে হচ্ছে টু অ্যারাইভ, অ্যারাইভাল। আচ্ছা আর এই লাস্টের দুটো মেরি আর মিজারেবল, এগুলো তো মনে হচ্ছে যে ইয়েই করে দিয়েছে, মানে মেরিরও তো আমরা মিজারেবল বলতে পারি, রাইট, বিকজ মেরি মানে হচ্ছে হ্যাপি বা ওরকম কিছু, তো তোমরা হ্যাঁ মেরির স্যাড বলতে পারো, হ্যাঁ আর মিজারেবল এর মানে মেরিও বলতে পারো বা জয়ফুল এরকম কিছুও বলতে পারো, তো মানে হ্যাঁ ঠিক আছে। এটার আবার ফন্টটার একটা ইস্যু হতে পারে, মোটামুটি কেমন দেখা যাচ্ছে বলো তো তোমরা, আর একটু জুম করলে সুবিধা হয় তো, আচ্ছা সেটা যদি করতে হয় তাহলে, তাহলে আমাকে কিছুই না একটুখানি ওই স্ক্রোল করতে হবে আর কি, কিন্তু মোটা মানে এবার আর একটু বেটার দেখা যাচ্ছে কি, ঠিক আছে এক মিনিট দেখো আমি একটু জলটা নিচ্ছি, সেটা
ঠিক আছে, দেখি আমি রোহিত আছো কি ক্লাসে? আচ্ছা রোহিত, তাহলে একটুখানি সবার জন্য, ভালোই হয়েছে তুমি ক্লাস সামনেও আছো, সবার জন্য একটুখানি তাহলে একটু পড়ো। আর যেটা আমরা করব সেটা হচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি একটুখানি ক্লাসে সবার জন্য একটু রিডিং করার চেষ্টা করো, যাতে সবাই শুনতে পারে, বুঝতে পারে। কারণ এরপরে ওই ইয়ে করতে হবে, ওই এটার উপরে ডিপেন্ড করে একটু তোমাদের ওই কোয়েশ্চেন আনসার করতে হবে। তো আর ওয়ার্ডের মানে যেখানে কেউ বুঝতে পারবে না, তাহলে রোহিতকে স্টপ করে আমরা ডিসকাস করব, ঠিক আছে? একটা কাজ করো রোহিত, তুমি বসেই পড়ো, না হলে পিছনে যারা তারা আরোই হয়তো নিজেরা একদমই দেখতে। হ্যাঁ স্টার্ট। আচ্ছা এটা ওটা তুমি সেন্ট সেন্ট Saint Nicholas to bring gift down the chimney. But it's not just a story. Saint Nicholas was a real person. A law. He was the strongest man in the province. In the province. He always told everyone he was the strongest man in the province. Bolo. Occupied, modest, or province in the province. So. A long time ago, a man named Marcus occupied a house with his family. এটা actually একটা nice way. মানে generally আমরা যেটা বলি সেটা হচ্ছে যে a long time ago. হ্যাঁ থাকা। এখানে এখানে আমরা বলতেই পারতাম যে lived with his family. কিন্তু অকুপাই করা মানে কি, মানে একটা জায়গা ধরে রাখা বা ক্যাপচার করা বা ওই রকম। তো সেই ইয়েতে অকুপাই ওয়ার্ডটা ইউজ করেছে, which is good. তাহলে এই কনটেক্সটে তোমরা বুঝতে পারলে যে স্পেস অকুপাই করা বা এটার মানে হচ্ছে বলতে চেয়েছে যে এখানে বাড়িতে থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে হি ওয়াজ নট মডেস্ট, তো হি ওয়াজ, এই যে এখানে যেটা বললো হি ওয়াজ নট মডেস্ট, এটা কি বলতে চাইছে, ও কেমন ছিল? এটা আমার যেটা মনে হয় এখানে যখন এইভাবে বলে যে হি ওয়াজ নট মডেস্ট, তার মানে হচ্ছে যে ও একটু প্রাউড টাইপের ছিল, মানে ওর খুব বলতে পারে যে ওর খুব গর্ব ছিল, বা মানে ও যে মানে খুব যে কি বলবো, মানে যেটাকে আমরা বলি শান্ত ভদ্র ওরকম টাইপের হয়তো ছিল না, এটা আমার মানে ধারণা। এবং জেনারেলি এইভাবে ইউজ করা হয়। যদি মডেস্টের অপোজিট বলা হয় অ্যান্টোনিম, যেটা আমরা ডিসকাস করছিলাম, সেটা কি বলা যেতে পারে? হ্যাঁ মডেস্টের, এক্স্যাক্টলি মডেস্টের আমরা সেটা বলতে পারি, হাম্বল বলতে পারি। বা এখানে তোমাদের কি আর দেখা যাচ্ছে না কেন, তোমাদের ক্যামেরাটা কি অফ আছে না অন আছে? হঠাৎ করে কেন তোমাদেরকে একটু আগে অব্দি আমি দেখলাম আরেকজন কেউ দেখা গেলে আসলে তোমাদেরকে আমার ইয়ে করছে। আচ্ছা ঠিক আছে, মডেস্টের হচ্ছে অপোজিট যেটা সেটা বলতে পারো যে ইমডেস্ট বলে অনেক সময়, যে মানে হি ওয়াজ নট মডেস্ট, তো হি ওয়াজ ইমডেস্ট এইরকম।
আর এই যে এইখানটা যে হি অলওয়েজ টোল্ড এভরি ওয়ান হি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য প্রভিন্স। তো এখানে প্রভিন্স এর মানে কি? এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই এরিয়া বা ওই জায়গাটাতে। কারণ দেখো আগে, আচ্ছা এটা গুড এক্সাম্পল, এই যে এখানে আমরা মডেস্ট এর মানেটা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, হি ওয়াজ নট মডেস্ট, হি অলওয়েজ টোল্ড এভরি ওয়ান হি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য প্রভিন্স। তো এখান থেকেই বোঝা যায় যে ও প্রাউড বা ওর খুব গর্ব, তাই না? বিকজ ও সবাইকে বলতো যে এই এরিয়াতে আমি স্ট্রংগেস্ট ম্যান অ্যালাইভ। তো সেখান থেকেও তোমরা মানে করতে পারো যে আচ্ছা তাহলে আগের সেন্টেন্স এর মানেটা কি হতে পারে, যে ঠিক আছে মানে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরের কে রোহিত পড়ছিলে তো, তাহলে হ্যাঁ তারপরে তুমি কন্টিনিউ করো। হি ওয়ার্ক হার্ড বাট, হ্যাঁ হি ওয়ার্ক হার্ড বাট হি কুড ক্লিয়ারলি সাসটেইন হিজ ফ্যামিলি, হি ওয়ান্টেড টু সেভ মানি, হি ওয়ান্টেড টু সেভ মানি অ্যান্ড কথাটার মানে কি হবে? হ্যাঁ, earn a penny more than he needed, মানে সেরকম কোনো সেভিংস করতে পারতো না। আচ্ছা ঠিক আছে, রোহিতের ঠিক আছে, ভালো হয়েছে। আমি এরপরে তাহলে দেখি তোমার মধ্যে কে আছে। বর্ণালী আছে? না না, মিতা, মিতা আছে ক্লাসে, মিতা পল। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কোনো সমস্যা, ঠিক আছে তুমি আস্তে আস্তে তাহলে। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে আরেকটু মানে চেনারও চেষ্টা। আদিত্য ক্লাসে? হ্যালো, ঠিক আছে আদিত্য, তুমি তাহলে এর পরে যেটা রোহিত যতটা পড়লো তুমি তাহলে তার পর থেকে একটুখানি সবার জন্য একটু জোরে পড়ো, যাতে সবাই শুনতে পায় পিছনেও যারা আছে। স্টিল হি কুড নেভার আর্ন আ পেনি, ঠিক আছে? তুমি এই ওয়ান ডে থেকে এই what to do, but could not do it all by himself. Marcus wanted to help him Marcus wanted to help him forge iron. তার পরের লাইনটা কি বলো? হ্যাঁ বলো, এটা কি মানে এই জায়গাটা কোথায়? ও আচ্ছা, এটা একটু এপাশে সরাতে হবে এই ইয়েটা। ও হ্যাঁ, ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে যে যারা ওই মেটাল নিয়ে কোনো কাজ করে বা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম টাইপের, যে যারা ধরো তোমার কোনো মানে মেটাল নিয়ে কোনো কাজ করে,
সেইটাকে। আর মার্কাস ওয়ান্টেড টু হেল্প হিম ফোর্জ আয়রন, মানে হচ্ছে যে মানে আয়রনটাকে তোমার একটা কোন শেপে, মানে লোহাটাকে, লোহাটাকে আর কি একটা কোন শেপে ফর্ম করা বা ফোর্জ করা, সেই জিনিসটাকে বলতে চাই। হ্যাঁ, ওটার মানে হচ্ছে যে মানে কোন মানে মেটাল দিয়ে কোনো কিছু বানায় বা তোমরা যেটা বললে সেইটাই। হ্যাঁ আচ্ছা, তারপরে এইটা বলো, দ্য ব্ল্যাকস্মিথ এগ্রিড টু, কম্পেনসেট হিম উইথ এ লট অফ মানি। The blacksmith had a lot of work to do but he couldn't. Achha, haan. Ekhane ei je boleche je the blacksmith agreed to compensate him with a lot of money. Compensate mane ki? Ekshathe kaaj kora na, arektu ye kore bolo je the compensate, puro sentence e dekho, the blacksmith agreed to compensate him with a lot of money. Mane taka dite chaiche, tahole compensate ekhane mane ta ki hobe? কম্পেনসেশন কথাটার মানেই হচ্ছে যে ধরো তোমার মানে এই কাজের জন্য আমি কতটা পাবো, কাইন্ড অফ সর্ট অফ বলতে পারো যে মাইনে, মানে মাইনেটা কি, যেখানেই দেখবে যে আমরা সবসময় এরকম করেই বলি যে হ্যাঁ যে দ্য কম্পেনসেশন ইজ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক লোড, মানে হচ্ছে যে আমাকে যতটা টাকা এটার জন্য দেওয়া হচ্ছে সেটা আমার যতটা কাজের চাপ সেটার সাথে সেম, তো এরকম হলে অনেক সময় কম্পেনসেট ওয়ার্ডটা এইভাবে ইউজ করা হয়। এটাও দিস ইজ অলসো গুড রিডিং প্র্যাকটিস বিকজ এখানে ওরা বলেই দিতে পারতো যে মানে সেটার জন্যই রাইটিং জিনিসটা মানে কিভাবে সুন্দর হয়, যদি তোমাদের নাম্বার অফ ওয়ার্ডস এর যে কি বলবো আমি, ইফ ইউর ভোকাবুলারি ইজ স্ট্রং হাউ ডাজ ইট হেল্প, বিকজ এখানে বলতেই পারতো যে দ্য ব্ল্যাকস্মিথ এগ্রিড টু পে হিম আ লট অফ মানি, তাই না? এখানে যদি আমরা কম্পেনসেটের জায়গায় পে ওয়ার্ডটা ইউজ করতাম, দ্য ব্ল্যাকস্মিথ এগ্রিড টু পে হিম আ লট অফ মানি, তাহলে এটা বোঝাটা ইজি হতো, বাট ইটস নট নেসেসারিলি অলওয়েজ দ্যাট, মানে সেন্টেন্সটাকে আরেকটু সুন্দর করতে গেলে আমরা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারি যেখানে এটা দিস ইজ আ গুড ইউজ অফ দ্যাট। আচ্ছা, তুমি আদিত্য তুমি আর এই এই লাস্ট এইখান থেকেই পড়ে দাও, ইন দ্য সেম টাউন এই তিন চারটে লাইনও তুমি পড়ে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হবে, বলো। ইন দ্য সেম টাউন দেয়ার ওয়াজ এ ম্যান নেমড নিকোলাস। অ্যাট অ্যান আর্লি এজ নিকোলাস স্টার্টেড প্রিচিং, প্রিচিং করা মানে হচ্ছে ওই বলতে পারো যে সেই অনেককে গিয়ে গিয়ে যে ঠাকুরের কথা বলে, মানে যে বাণী দেওয়া টাইপের আমরা বলি ওই রকম, যে হি ওয়াজ প্রিচিং। ওকে গুড, হ্যাঁ তারপরে বলো। বাট হি অলসো বিলিভ দ্যাট হি শুড বি হাম্বল এন্ড চ্যারিটেবল, দ্যাট হি শুড বি হাম্বল এন্ড চ্যারিটেবল। তো একটু আগে তোমাদের মনে আছে যে মার্কাসের কথা বলছিল হু ওয়াজ নট মানে মডেস্ট, মানে হু ওয়াজ প্রাউড, আর ইন কন্ট্রাস্ট এখানে নিকোলাসের কথা বলছে হু ইজ হাম্বল এন্ড চ্যারিটেবল। চ্যারিটেবল মানে আমরা ভাবতে পারি সামবডি যে চ্যারিটি করে, রাইট, মানে যে হয়তো যাদের দরকার তাদেরকে জিনিস দিচ্ছে এরকম টাইপের কেউ। ওকে গুড, তারপরে হ্যাঁ বলো। তারপরে বলো, ওয়ান ডে নিকোলাস এনকাউন্টার্ড মার্কাস। আচ্ছা, ওয়ান ডে নিকোলাস এনকাউন্টার্ড মার্কাস, এখানে এনকাউন্টার এর মানে কি? এখানে এই যে শব্দটা ওয়ান ডে নিকোলাস এনকাউন্টার্ড মার্কাস, মানে তুমি ভাবতে পারো যে দেখা হয়েছিল বা ওকে এটা বলতে পারি কি কনফ্রন্ট করেছিল, মানে জাস্ট মানে মানে দেখা হয়ে হয়তো মানে অ্যাগ্রেসিভলি কিছু বলা, এটাকেও আমরা বলতে পারি যে দেখা হয়ে কিছু একটা বলেছিল এরকম টাইপের আর কি। আচ্ছা তারপরে বলো। Marcus told Nicholas about his agreement.
with the black skin. I worked hard for him. Arthur said, but a problem arose even thought I worked for him. Even though I worked for him, he did not pay me. ঠিক একদম brought a bag of gold. It exceeded the amount that Marcus needed. Nicholas climbed up a ladder and dropped the bag of gold down the chimney. Marcus thanked his benefactor. Soon people found out about Nicholas' gift. He became well known. He became well known and loved. Even today, people still give secret gifts to children, and we say that they are from Nicholas. হ্যাঁ বাহ, এটা তাহলে মোটামুটি ভালো গল্প, তোমরা বুঝতে পেরেছো সবাই যে এই কম্প্রিহেনশনটাতে কি বলেছে। ঠিক আছে, এবার তাহলে দেখি যে মানে এক্স্যাক্টলি এখানে কি জানতে চাইছে ওরা ফলোয়িং। আমি তাহলে যেটা করব, ওই আমি দেখি তোমাদেরকে একজন একজন করে একটুখানি জিজ্ঞেস করি, তোমরা তাহলে সেরকম ভাবে আনসার দাও। ঠিক আছে, এখানে ফার্স্ট কোয়েশ্চনটা বলেছে যে মার্ক ইচ স্টেটমেন্ট ট্রু অর ফলস, রিরাইট দ্য, আচ্ছা এটা ভালো, রিরাইট দ্য ফলস স্টেটমেন্টস টু মেক দেম ট্রু। তো প্রথমে ডিসাইড করতে হবে যে সেন্টেন্স গুলো ট্রু না ফলস, আর তারপরে যদি কোনো সেন্টেন্স ফলস হয় তাহলে সেগুলোকে ট্রু করতে হবে। দেখি দাঁড়াও আমি একটা সেকেন্ড কাকে দিয়ে শুরু করা যায়। ম্যাম রীতিকা বলবে? হ্যাঁ বলো তাহলে, কে বলছিলে তুমি? রীতিকা বলো, বল বলতে হবে কি না বল। হ্যাঁ, এই যে মার্ক ইচ সেন্টেন্স অ্যাজ ট্রু অর ফলস এবং রিরাইট দ্য ফলস স্টেটমেন্টস টু মেক দেম ট্রু। ফার্স্ট এটা ইজি, মার্কাস অকিউপাইড দ্য হোম উইথ নিকোলাস, এটা ট্রু না ফলস? এটা ফলস রাইট? হ্যাঁ এটা ফলস, কারণ আচ্ছা এটা এটা ফলস হয়ে গেছে। তাহলে এখানে বলেছে যে রিরাইট দ্য ফলস স্টেটমেন্ট, এটাকে ট্রু বানাতে হবে। তাহলে এটাকে যদি ট্রু বানাতে হয় তাহলে আমরা কি বলবো? মার্কাস কাদের সাথে ছিল? হি অকিউপাইড হোম উইথ হিজ ফ্যামিলি। হ্যাঁ হি মার্কাস, তাহলে এখানে আমরা মার্কাস অকিউপাইড হোম উইথ নিকোলাস না বলে বলবো মার্কাস অকিউপাইড হোম উইথ হিজ ফ্যামিলি। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্সটা, মার্কাস টোল্ড নিকোলাস অ্যাবাউট হিজ প্রবলেম ওয়েন হি এনকাউন্টার্ড নিকোলাস, এইটা এটা ট্রু? হ্যাঁ এটা ট্রু, বিকজ ওর সাথে যখন দেখা হয়েছিল ও তখনই বলেছিল। এইটা কি হবে? আ প্রবলেম অ্যারোজ ফর মার্কাস বিকজ হি এনজয়েড প্রিচিং, এটা কি ট্রু? নো ফলস, এটা এটা ফলস, কারণ এটা তাহলে এটা মানে এটা কি হবে তাহলে? এটা ট্রু স্টেটমেন্টটা কি বলতে পারি? আ প্রবলেম অ্যারোজ ফর মার্কাস বিকজ নিকোলাস বিকজ হি এনজয়েড প্রিচিং।
problem arose for Marcus because Nicholas didn't give him the needed money. কিন্তু নিকোলাস তোকে দিয়েছিল রাইট লাস্টে অনেক গোল্ড ও তাহলে ওটা 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 কি ছিল তো ওই যে ওকে মানি দিচ্ছিল না তো নো নিকোলাস এর সাইড হ্যাঁ সেটা তো ব্ল্যাক স্মিথটা ওটা ব্ল্যাক স্মিথ ছিল হ্যাঁ ঠিক আছে আপনি ভুলে গেছেন না না ঠিক আছে আচ্ছা তোমাদের ক্লাসে নন্দিনী আছো হ্যালো তুমি দেখতে পাচ্ছো নাহলে যদি তুমি নন্দিনীর যদি দেখতে অসুবিধা হয় তাহলে নন্দিনী তুমি একটু সামনে এসেও দেখতে পারো যদি তোমাদের অসুবিধা হয় দাঁড়াও একটা সেকেন্ড বা আমি আরেকটা জিনিস চেষ্টা করতে পারি সেটা সেটাকে একটু বড় করলে হয়তো সুবিধা হয় হ্যাঁ এইটা বলো তাহলে যে এই যে এই ফোর্থ সেন্টেন্স যেটা আছে নিকোলাস গট আ লট অফ স্যাটিসফ্যাকশন ফ্রম বিং চ্যারিটেবল এন্ড হাম্বল এটা ট্রু না ফলস পড়ে কি মনে হলো এটা ট্রু রাইট বিকজ নিকোলাসই তো সেই ছিল যে হ্যাঁ হ্যাঁ এটা ট্রু হবে ট্রু বিকজ নিকোলাস গট আ লট অফ স্যাটিসফ্যাকশন কি বলো আচ্ছা তারপরে মার্কাস ওয়াজ কম্পেনসেটেড বাই দ্য ব্ল্যাকস্মিথ ফর হেল্পিং ফোর্জ আয়রন এটা কি ঠিক এটা ফলস হ্যাঁ ভেরি গুড ঠিক বলেছো তাহলে এইখানে যে এইখানে যেটা ওরা বলেছে যে এটা যদি ট্রু করতে হয় তাহলে আমরা সেন্টেন্সটাকে কি বলবো যে যাতে এই সেন্টেন্সটা যদি ট্রু হয় হ্যাঁ মানে না এটা আমরা এটা বলতে পারি তো যে মানে এই সেন্টেন্সটা বলতে চেয়েছে যে মার্কাস ওয়াজ কম্পেনসেটেড বাই দা ব্ল্যাকস্মিথ মানে ব্ল্যাকস্মিথটা ওকে অনেক টাকা দিয়েছিল এই আয়রনটাকে মানে বানানোর জন্য কিন্তু তাহলে আমরা শুধু এটুকুই বলতে পারি যে মার্কাস ওয়াজ নট কম্পেনসেটেড এখানে যদি জাস্ট একটা নট লাগিয়ে দিই কারণ ওকে তো টাকা দিতে চাইছিল না রাইট তাহলে মার্কাস ওয়াজ নট কম্পেনসেটেড বাই দা ব্ল্যাকস্মিথ ফর হেল্পিং ফোর্জ আয়রন তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে আচ্ছা তুমি একটা কাজ করো নন্দিনী লাস্টেরটা তুমি বলে দাও যে দ্য মানি দ্যাট নিকোলাস গেভ মার্কাস এক্সিডেড দ্য অ্যামাউন্ট হি নিডেড এটা ঠিক না ভুল এটা তোমরা নিজেরা ডিসকাস করেও বলতে পারো তারপরে নন্দিনী আমাকে আনসারটা বলে দেবে বলো দ্য মানি দ্যাট নিকোলাস গেভ মার্কাস এক্সিডেড দ্য অ্যামাউন্ট হি নিডেড এটা ট্রু রাইট এটা এই সেন্টেন্সটার মানেটা এই সেন্টেন্সটার মানেটা ঠিকই আছে যে কারণ নিকোলাস ওকে সেই একটা ব্যাগ অফ গোল্ড দিয়েছিল দ্যাট এক্সিডেড দ্য অ্যামাউন্ট হি নিডেড এক্সিডেড মানে কি এখানে যে মানে যা দরকার এক্সিড করা মানে পার করে মানে তার থেকেও বেশি যেটা সেই জন্যই ওকে আমরা সেন্ট নিকোলাস বলি আচ্ছা ঠিক আছে ভেরি গুড নন্দিনী তুমি বসো তোমরা দেখতে না পেলেই দাঁড়িও না হলে বসে বসেই বলো কোনো ইয়ে নেই হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইখানেও সেমই হবে তো আনসার দ্য কোয়েশ্চনস উইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য জব মার্কাস ডিড আমি আরেকবার দেখি তাহলে আমি তোমাদের আরো অনেক একটু চিন্তা করি আচ্ছা ক্লাসে তোমাদের দৃতিকা আছো হ্যালো ঠিক আছে হ্যাঁ তুমি তুমিও একটু বলো যে which of the following is true about the job Marcus did etar moddhe kontha mane Marcus ki korto tale seta kon answer tatari bolo a b c d er moddhe kon ta hobe c
সি এটা যদি ও বললো রাইট যে ও চাকরি করে যেটুকু কামাতো খুব একটা সেভ করতে পারতো না, হি বেয়ারলি সাস্টেইন হিজ ফ্যামিলি, তোমাদের কি মনে হয়? ডি বললে এটা যেটা করতো, তাহলে সেখানে এবিসিডির মধ্যে কোনটা হবে? বি বলছো, হি ওয়াজ কম্পেনসেটেড আনফেয়ারলি, ওইটা ঠিক আছে। হ্যাঁ ডি। আচ্ছা এই যে এই বিটা যেটা বলেছে, বিটা কোনটা, মানে কোয়েশ্চেন টুটা কোনটা হবে? বাই ডিডেন্ট নিকোলাস টেল পিপল দ্যাট হি গেভ মানি অ্যাওয়ে? এটা একটু বলো তুমি, যে যাকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে why didn't Nicholas tell people that he gave money away, A, B, C, D-র মধ্যে কোনটা হবে? তুমি তুমি বললে যে সি হবে, তাই তো? হি ওয়ান্টেড টু বি হাম্বল। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। ও শুরুতেই বলে দিয়েছিল রাইট যে ও মানে মডেস্ট আর হাম্বল ছিল সেই জন্য। ওকে, আর লাস্টেরটা বলে দাও তুমি, হোয়াট ওয়াজ ড্রপ ডাউন দ্য চিমনি? হ্যাঁ ঠিক কথা, হি ড্রপ ডাউন আ ব্যাগ অফ গোল্ড। আচ্ছা লাস্ট এরটা কি হবে, ওয়াই ডিড মার্কাস ওয়ান্ট মোর মানি? হ্যাঁ, টু ফিড হিজ ফ্যামিলি, বিকজ ও চাইছিল যে টু সাস্টেইন হিজ ফ্যামিলি মোর ওয়েল, কিন্তু ও যতটা দরকার তার বেশি ইনকাম করতে পারছিল না, সেটাই বলেছিল রাইট? তো সেই জন্য ব্ল্যাক স্মিথের ওই কাজটা করে দিতে চাইছিল। তো মানে হ্যাঁ, এই যেরকম মানে এই রকমই রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেনস হয়, এসপেশালি মানে সেকেন্ডটা, যে মানে তোমাকে ডাইরেক্টলি তো ওইভাবে বলবে না, কিন্তু বলে দিয়েছে যে নিকোলাস হচ্ছে খুব মানে দিতে ভালোবাসত, হাম্বল ছিল, তো সেই জন্য মানে তোমাদেরকে তাহলে সেটা ডটসটা কানেক্ট করতে হবে যে why didn't he want to give away money, because he wanted to be humble, এবং মানে সেইভাবে জিনিসটাকে করার চেষ্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমরা সেকেন্ড আরেকটা এরকম সেম রিডিং প্র্যাকটিস করি আর কিছু। হ্যাঁ রাজু কি বলছিলে বলো। যে মানে আমি চাচ্ছি যে সবাই একটু অল্টারনেট অল্টারনেট করে পড়ুক। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি ওই জন্য ওদের এগুলো দেখ। আচ্ছা ওর যদি পেছন থেকে দেখতে শুরু হয় ওকে একটু সামনেও চলে আসতে বল, কারণ একটা পয়েন্টের পরে আর বেশি বড় করাটাও একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, তা তো খুব ভালো, ঠিক আছে। তো তুমি শুধু তোমার, আচ্ছা সামনে যখন আসছোই তাহলে এসে তোমার নামটা আরেকবার একটু বলো আমাকে। বেশ, তোমার নামটা আরেকবার একটু বলো। সঙ্গীতা রয়। সঙ্গীতা, আচ্ছা হ্যাঁ নাইস। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, আর একটু জোরে বলো যাতে তোমার ক্লাসে সব বন্ধুরাও সবাই শুনতে পায়। হ্যাঁ বলো। The senator and the boss. A rich senator lived in a big house. He had more money than anyone in his district. One day, he was sitting on a chair listening to a radio broadcast. As he listened to the new day, a warm cloth from and what crawl from underneath? Underneath the chair and into his head. And onto his head.
তাহলে এখানে আন্ডারনিথ শব্দটার মানে কি? হ্যাঁ বলো। ওখানে ব্লু আইকনে ব্লু টিম লেখা আর ওয়া আমার আন্ডারনিথ এই দিতে মানে মানে ঠিক আছে। অ্যাজ ই লিসেন টু দ্য নিউজ বুলেটিন, নিউজ বুলেটিন মানে হচ্ছে ওটাই যে তোমার যে ওই নিউজ গুলো যে বলে পর পর যে হয় তোমার খবর গুলো আর কি, যে মানে বুলেট বা সেখান থেকে হয়তো যে নিউজ বুলেটিন মানে হচ্ছে যে মানে পয়েন্টে পয়েন্টে যে নিউজ গুলো আমরা বলি না যে বুলেট পয়েন্টে লেখো, তো এইরকম নিউজ বুলেটিন যে পরপর পরপর মানে ইয়েতে। আচ্ছা, আ ওয়ার্ম ক্রল ডাউন ফ্রম, ওয়ার্ম মানে হচ্ছে কোনো পোকা, মানে যে কোনো টাইপের কোনো ওই শুয়োপোকা হতে পারে বা কোনো একটা টাইপ অফ পোকাকে আমরা বলতে পারি যে ওয়ার্ম। আর আ ওয়ার্ম ক্রল ফ্রম আন্ডারনিথ দ্য চেয়ার, আন্ডারনিথ মানে কি নিচে, নিচের থেকে, আন্ডারনিথ দ্য চেয়ার অ্যান্ড অন টু হিজ হেড, মানে বলছে যে যখন খবর শুনছিল তখন কোনো পোকা উপর থেকে ওর মাথায় উঠে গেছিল, এটাই বলতে চাই। ঠিক আছে। আচ্ছা, এই প্রথম ওয়ার্ডটার মানে কি? আ রিচ সেনেটর, সেনেটর মানে কি? কি বলতো, বলো আরেকবার সঙ্গীতা। ব্যবসায়ী না, রিচ এখানে সেনেটর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এটাকে খুব ইউজ করে হচ্ছে যে যারা তোমার ওই পার্লামেন্টের মেম্বার হয় না, মানে ধরো যেরকম আমি বলছি যে আমাদের ওখানে যেরকম আমরা বলি যে চিফ মিনিস্টার আমাদের বা এই প্রভিন্সের মিনিস্টার এ, মানে এখানকার এই পার্টির এটা মিনিস্টার, সেরকম এখানে দেখেছি এটাকে বলে সেনেটর, মানে এখানকার এই 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 জায়গার ইনি সেনেটর এরকম। ঠিক আছে, তো রিচ সেনেটর। এবার বলো, হিজ কুক ওয়াজ ইন দ্য কিচেন, হিজ কুক ওয়াজ ইন দ্য কিচেন স্টারিং সাম স্প্যাগেটি সস, স্টারিং সাম স্প্যাগেটি সস। হ্যাঁ, এটা কি মনে হয় সেন্টেন্সটা স্টারিং, তাহলে এই এখানে স্টারিং শব্দটার মানে কি হবে? ঘোলানো, ঘোলানো। হ্যাঁ, নাড়া, নাড়ানো। আর স্প্যাগেটি মানে তো হচ্ছে ওই চাউমিন টাইপের যেটা, তো মানে পাস্তা চাউমিন, তো ওটা রান্না করছিল ওর কুক, সেনেটরের কুক। হ্যাঁ বলো, তারপরে suddenly a cry from the senator alerted him. He ran to the rear of the house where the senator was sitting. The cook looked and saw the worm. He tried to console the senator. I will take it off right away, he said. Achcha, besh. এই যে এইখানে হি র্যান টু দ্য রিয়ার অফ দ্য হাউস, রিয়ার কথাটার মানে কি বলো? ও আচ্ছা আচ্ছা, হি র্যান টু দ্য রিয়ার অফ দ্য হাউস, রিয়ার মানে হচ্ছে পেছনে, তো মানে একটা হাউসের আমরা বলতে পারি যে মানে শুধু হাউস বলে নয় যে যে কোনো জিনিসেরই মানে রিয়ার সাইড, ফ্রন্ট সাইড, তো মানে হচ্ছে যে পেছনে আর সামনে, তো রিয়ার মানে হচ্ছে যে দ্য ব্যাক সাইড অফ দ্য হাউস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি মানে ভালোই মানে তুমি বড় সঙ্গীতা পুরোটা। হি র্যান টু দ্য রিয়ার অফ দ্য হাউস এট দ্য সেনেটর ওয়াজ সিটিং, তারপরে বলো। নো সাউন্ডেড দ্য সেনেটর, আই ওয়ান্ট ইউ টু কিল হিম, বাট ইটস অনলি আ ওয়ার্ম, দ্য কুক সেড, ওয়াই শুড উই এক্সিকিউট ইট, ইট হ্যাজ নট কমিটেড এ ক্রাইম। হ্যাঁ, দ্য সেনেটর কুড নট কি মনে হচ্ছে যে এন্ডিওর এর মানে কি হতে পারে? এক্স্যাক্টলি তাই, এন্ডিওর করা মানে হচ্ছে সহ্য করা। হ্যাঁ, দ্য সেনেটর কুড নট এন্ডিওর দ্য ওয়ার্ম, হারি হি শাউটেড, তারপরে বলো। দ্য কুক লুক থ্রু সেভারাল ড্রয়ার্স বাট ফাউন্ড নাথিং, দেন হি ওয়েন্ট টু দ্য ক্লোজেট ক্লোজ এন্ড টুক আউট আ পাইপ, হি রিটার্ন টু দ্য সেনেটর এন্ড হি রিফিলড দ্য পাইপ ওভার হিজ হেড, হি নিউ he could not just tap the worm, he was going to hit it hard. He grasped the pipe tightly. What are you waiting for? Said the senator. Kill it. The cook swung the pipe at the senator's head. Oh no, the worm said. He's going to chop me in half. It jumped off the senator's head. There was a
tremendous. There was a tremendous, tremendous noise. Wow. Frying the senator. A bomb rose upon his skull. A bomb rose upon his skull. Hai. But meanwhile, the bomb crowd outside. Hai. That was said the bomb. Instead of being nice, he wanted to hurt me. Now, that man has a big bomb on his head. মানে কি না পেরিয়ে যাওয়া নয়, আর দুটো সেন্টেন্স দেওয়া এখানে আছে, ঠিক আছে। এক্সিকিউট মানেও হচ্ছে যে কিল, ঠিক আছে, যে তো ওটাই দুবার ওই ওয়াই শুড বি কিল ইট না বলে ওয়াই শুড বি এক্সিকিউট, মানে এক্সিকিউট মানেও হচ্ছে ওইটা যে মানে হি ওয়াজ এক্সিকিউটেড মানে হচ্ছে যে ওকে মেরে ফেলেছিল এরকম টাইপের, ঠিক আছে। তাহলে এক্সিকিউট শব্দটার মানে হচ্ছে ওইটা। এখানে তোমাদের আর কিছু কোনোটা কি মানে ডিফিকাল্ট কিছু? There was a tremendous noise. Tremendous মানে হচ্ছে অনেক, খুব জোরে কিছু মানে, হ্যাঁ, tremendous মানে যে tremendous মানেই হচ্ছে যে কোনো জায়গায় যদি ইউজ করা হয় তাহলে বুঝবে যে excess মানে প্রচুর, loud এরকম যদি কিছু করা হয় তাহলে, ঠিক আছে। এইবার এইগুলো তোমাদের ক্লাসের পেছন থেকে কেউ একটা বলো, ওখানে ওখানে আর কে আছে রাজু, তুমি একজন কাউকে একটু রাইট, এবং এটা তোমরা সবাই মিলে ডিসকাস করো, আমাকে বলে দিও, মানে তোমরা দেখো যে এগুলো যেহেতু রিডিংটা দেখে এখানে জাস্ট ওই আগের মতোই মানে পড়ে যা বুঝেছি আমরা সেটার বেসিসে মার্ক ইচ স্টেটমেন্ট ট্রু অর ফলস, রিরাইট দ্য ফলোইং স্টেটমেন্টস টু মেক দেম ট্রু। The senator had a lot of money. Eta ki ki bolechilo ore shurutei, true na false hobe? True, right? Karon ora bolei diyechilo that it was a rich senator. To shei jonno eta true I hobe. Acha. The senator was listening to a radio broadcast. Eta false. False. Karo tale jodi bole je sentence ta true korte amra ki bolbo? নিউজ শুনছিল, রাইট, দা সেনেটর ওয়াজ লিসনিং টু আ মানে নিউজ বুলেটিন, আমার যতদূর মনে পড়ছে আমিও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে যে তিনেরটা কি বলো, দা সেনেটর ওয়ান্টেড দা কুক টু কিল দা ওয়ার্ম, সেটা কি ঠিক? তারপরে দ্য কুক ফাউন্ড আ পাইপ ইন ওয়ান অফ দ্য ড্রয়ার্স, এটা কি ঠিক ছিল? ফলস। তাহলে কোথায় পেয়েছিল ওইটা পাইপটা? তাহলে এটাকে যদি ট্রু করতে হয় তাহলে আমরা কি বলবো? আচ্ছা হ্যাঁ, এই যে এইটা, দ্য কুক লুকড থ্রু সেভারাল ড্রয়ার্স বাট ফাউন্ড নাথিং, দেন হি র্যান টু দ্য ক্লোজেট। ক্লোজেট মানে কি? ক্লোজেট মানে হচ্ছে যেখানে কোনো আলমারি আছে। হ্যাঁ, তো ও আলমারিতে পাইপটা পেয়েছিল, রাইট। তাহলে এখানে যদি, ও সরি, তাহলে এখানে যদি আমাকে বলতে বলা হয় যে যে দ্য কুক ফাউন্ড দ্য ক্লোজেট ইন ওয়ান অফ দ্য ড্রয়ার্স, আমরা বলবো নো, দ্য কুক ফাউন্ড দ্য ড্রয়ার ইন ক্লোজেট। আচ্ছা, দ্য কুক নিউ হি ওয়াজ গোয়িং টু ট্যাপ দ্য ওয়ার্ম, এইটা কি হবে? এটা এটা ট্রুই ছিল, রাইট, বিকজ ও ও ওয়ার্মটাকে মারতে চাইছিল না, ও জাস্ট ওটাকে চাইছিল যে পাইপটা দিয়ে সরিয়ে দিতে। আচ্ছা, আর লাস্টেরটা, দ্য ওয়ার্ম ওয়াজ চপড ইন হাফ অন দ্য সেনেটরস হেড, এটা কি ট্রু? ফলস। হ্যাঁ, তাহলে এটাকে কি বলবো, যে দ্য ওয়ার্ম ওয়াজ, মানে এটা যদি ট্রু বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে দ্য ওয়ার্ম ওয়াজ জাস্ট রিমুভড ফ্রম দ্য সেনেটরস হেড, রাইট, মানে জাস্ট ওটাকে যে
সরিয়ে দিয়েছিল ওই রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ টেন হাফ মানে তোকে মেরেই ফেলছিল, কিন্তু কুকটার সেটা ইচ্ছা ছিল না। ঠিক আছে। আচ্ছা, এইখানেও যদি বলে যে বুঝে ওইগুলোকে চুজ করতে, আনসার দ্য কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সেনেটর ডুইং ওয়েন দ্য ওয়ান ক্রল অন টু হিজ হেড, এটা ABCD এর মধ্যে কোনটা হবে বলো তুমি? হ্যাঁ, এটা হবে হচ্ছে যে হি ওয়াজ ওয়াচিং আ ব্রডকাস্ট, তাই তো? বিয়েরটা হবে যে নিউজ নিউজ ব্রডকাস্টটাকে শুনছিল যে এতে কি বলছে। আচ্ছা, টু একটা, উইচ অফ দ্য ফলোয়িং ডিড দ্য কুক নট ডু? হ্যাঁ, ভেরি গুড। তো একজন আমি অলরেডি শুনলাম বললে যে এক্সিকিউট দ্য ওয়ার্ম, তাহলে সেটাই হবে যে ও ওয়ার্মটাকে মারতে চাইনি। ঠিক। আচ্ছা, আর তিন আর চারেরটা, হোয়াই ডিড দ্য সেনেটর টেল দ্য কুক টু হারি? এখানে অপশন সি টা হবে, তাই না? যে কারণ ওখানে তো লিখেই দিয়েছিল যে হি কুডন্ট এন্ডিওর দ্য ওয়ার্ম ইন হিজ হেড, মানে ওই ও ওয়ার্মটাকে সহ্য করতে পারছিল না। সো হোয়াই ডিড দ্য সেনেটর টেল দ্য কুক টু হারি, যে তাড়াতাড়ি করতে। আচ্ছা, আর লাস্টের টা, আফটার দ্য কুক হিট দ্য সেনেটর হোয়ার ডিড দ্য ওয়ার্ম গো? আমি যা দেখছি যে মানে জিনিসটাকে করা, তোমাদের এখানে একটা থার্ড প্যাসেজ আছে, আমি ভাবছি যে সেটাকে আমি তোমাদের জন্য হয়তো মানে হোমওয়ার্কে দিয়ে দেবো, যেটা তোমরা একটু লাস্টেরটা হোমওয়ার্কের জন্য করতে পারো। এই ট্রু ফলস, আর তারপরে ট্রু ফলস এরটাকে জাস্ট রাইট ওয়ার্ডে ইউজ করা, আর ফাইনালি হচ্ছে যে জিনিসটাকে ইয়ে করা, ওই যে ABCD-টা চুজ করা। কিন্তু ইন অ্যাডিশন আমি আর একটা জিনিস দিতে চাই হোমওয়ার্কে, সেটা হচ্ছে যে এই প্যাসেজটা কোনটা, এই পেস্টি অ্যান, এইটা এইটা তোমরা একটু হোমওয়ার্কে করে নিয়ে এসো। তোমাদের আর মানে ওই এক্সারসাইজ যেটা লাস্টে থাকবে, মানে ট্রু ফলস, যদি কোনোটা ট্রু বা ফলস মনে হয় সেটাকে একটু ঠিক করা, আর ফাইনালি হচ্ছে যে ওই ABCD চুজ করা। ইন অ্যাডিশন যেটা এখানে নেই, যেটা আমি একটু চাই তোমরা করো, সেটা হচ্ছে যে এই যে বোল্ড ওয়ার্ড গুলো যেগুলো আছে না, যেগুলোর মানে বুঝতে অসুবিধা হচ্ছে, যে কোনো তোমাদের যে মানে যে কোনো যার যেটা ইচ্ছা ওরকম যে কোনো পাঁচটা ওয়ার্ড যেটা তোমাদের মনে হয় যে আচ্ছা নতুন মানে শিখলে, সেটা দিয়ে একটা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে একটু ভোকাবুলারিটাও বাড়বে, আর একটু মানে ওই ওইটা যেটা বললাম যে আজকে যেটা শুরুতেই আমি বলার চেষ্টা করছিলাম যে হি এক্সিকিউটেড এইগুলো, বা অনেক আজকে অনেক কটাই নতুন ছিল আই থিঙ্ক, হি কম্পেনসেটেড, বা এরকম যে অনেক সময় এক্সাক্ট মানেটা না জানলেও যখন আমরা প্যাসেজটা অ্যাজ আ হোল পড়ছি বা একটা সেন্টেন্স ইন ইট সেলফ পড়ছি, দেন ইন দ্যাট কনটেক্সট অফ দ্য সেন্টেন্স হোয়াট ক্যান দ্য ওয়ার্ড মিন, সেটাকে একটু বোঝার চেষ্টা করা, এবং তারপরে মেবি আমরা ডিকশনারিটা খুলে দেখলাম যে ওকে এই দুটো মানে ম্যাচ করছে কিনা, দ্যাট ইজ আ গুড প্র্যাকটিস। তাহলে মানে অ্যাকচুয়াল কম্প্রিহেনশনটাও তোমাদের আস্তে আস্তে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। এবং শুধু একটা জিনিস হয় যে মানে শুধু টাইম কনস্ট্যান্ট থাকে, বিকজ ইন জেনারেল এক্সামে শুধু এই একটা জিনিস থাকবে না, আরো অনেক কিছু থাকবে, সো টু কুইকলি আন্ডারস্ট্যান্ড এন্ড দেন আনসার, দ্যাট ইজ অলসো লাইক আ গুড প্র্যাকটিস। তাহলে এই থার্ড প্যাসেজটা তোমাদের আজকে হোমওয়ার্কের জন্য থাকলো, ঠিক আছে? আর এখান থেকে এটা তোমরা পড়ো, ইয়ে করো, নেক্সট দিন যদি কোনো ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয়ে থাকে, কিছু হয়ে থাকে, আমরা ফার্স্ট পার্ট অফ দ্য ক্লাস সেটাতে স্পেন্ড করতে পারি টু ডিসকাস যে মানেটা কি ছিল বা কিছু, এন্ড দেন ফর সো। আজকে তোমরা অনেকে রিডিং পড়েছো, আনসার করেছো, থ্যাংক ইউ ক্লাসে পার্টিসিপেট করার জন্য, আর খুব মানে ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার নেক্সট উইকে দেখা হবে। সবাই নিজের এক্সট্রা ক্লাস, আজকে একজন বললে আঁকতে যাও, খুব ভালো লাগলো, সেগুলো ভালো করে করো, আবার পরের সানডে দেখা হবে। ঠিক আছে, ওকে।